হাই ফ্রেন্ড, আমি সায়নী হাজি, তোমাদের ফেভারিট চ্যানেল কিউডি বাই সেনো। ডাব্লিউবিপির যে এক্সপেক্টেড কাট অফ অর্থাৎ আউট অফ 100 কত হতে পারে আজকের ভিডিওতে সেটা নিয়ে বিশদে আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে একটা কথা বলে দিই যে ডাব্লিউবিপির রেজাল্ট যখন দেয় তখন কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু একটা বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, কারণ অনেকেই ভাবতে পারেনি কাট অফটা বেড়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে কি হয়েছে যে নাম্বারটা তাদের বেশি রয়েছে কিন্তু তারা পাস করেনি। আচ্ছা বন্ধুরা, যারা তোমরা পাস করোনি নাম্বারটা বেশি থাকা সত্ত্বেও, তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা আরটিআই করতে পারো। তোমরা কিন্তু আরটিআই করতে পারো এবং আরটিআই প্রসেস কিভাবে করতে হয় সেটা অলরেডি আমি আমার চ্যানেলে করে দিয়েছি, ভিডিও করে দিয়েছি। তোমরা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো আজকে চলো ভিডিওটা শুরু করা যাক, এই কাট অফ অ্যানালিসিস ভিডিও। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো দেখো বন্ধুরা, এবছরের যে এক্সাম ডেট 16 ফেব্রুয়ারি 2020-তে মেন্স পরীক্ষা ছিল। তারপর কি হয়, লকডাউনের সৃষ্টি হয়, যার ফলে রেজাল্ট দিতে অনেক লেট হয়ে যায়। তো এবার আমরা ফাইট করছি কত মধ্যে, আমরা ফাইট করছি 8419টি পোস্টের মধ্যে, এবং টোটাল ক্যান্ডিডেট 30,000 ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেখানে পরীক্ষা দিয়েছে 28,500 ক্যান্ডিডেট। এবং সবশেষে যেটা জানতে পাচ্ছি সেটা কিন্তু পাস করিয়েছে 11,000 থেকে 11,500 ক্যান্ডিডেটকে পাস করিয়েছে। তার মানে 1.2 থেকে 1.3 গুণ, অর্থাৎ এবার আমি যদি একটা জিনিস লক্ষ্য করি, যখন ইন্টারভিউ হবে তখন কি অবস্থা হবে দেখে নাও একটু ভালো করে। যখন ইন্টারভিউ হবে তখন প্রতি 4টে ক্যান্ডিডেট যদি ইন্টারভিউ দেয় তাহলে কিন্তু 3টেকে পাস করাতে হবে। ভালোভাবে মাথায় নাও, প্রতি 4টে ক্যান্ডিডেট প্রতি 3টেকে কিন্তু পাস করাতে হবে, অর্থাৎ ইন্টারভিউতে বাদ পড়ার সম্ভাবনা কিন্তু একদম কম। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অলরেডি আমি আমার চ্যানেলে ইন্টারভিউর ক্লাস শুরু করেছি। গত বছরে যারা ইন্টারভিউ দিয়েছে, যারা পাস করেছে, কোন ধরনের প্রশ্ন করা হয়, সমস্ত বিষয়ে কিন্তু ইন্টারভিউ শুরু হয়েছে আমার ক্লাসে, এবং তোমরা ভালো বেশ রেসপন্স করছো। এবং তার সাথে আমি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজও আনবো, তা সেই জেলার এসপি, ডিএসপি বা এসপি কারা রয়েছে বা ওসি কারা রয়েছে বা তোমার ডিএম কারা রয়েছে, সমস্ত কিছু সেই জেলার নদী সমস্ত কিছু কিন্তু নিয়ে আসবো। তা সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন। তো এবার আমরা যেদিকে যাব সেটা হলো যে কত গুণ ক্যান্ডিডেটকে ডেকেছে। তোমাদেরকে আগে বলে দিলাম যে ইন্টারভিউকে 1.2 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, অর্থাৎ 4জন প্রতি 3জনকে কিন্তু নিয়োগ করা হবে। এবার আমরা কাট অফের দিকে চলে যাব। দেখো, আমরা যেটা ভাবতে পারিনি সেটা হলো তোমার এই ফাইনাল রিটেন টেস্টের যে কাট অফ তোমাদের গত বছরের তুলনায় +8 থেকে +10, অর্থাৎ 8 থেকে 10 নাম্বার যে বেড়ে যাবে, এটা আমরা কোনোভাবে এক্সপেক্টেড করিনি। শুধু আমরা বলে নয়, হয়তো কেউই এক্সপেক্টেড করেনি উইদাউট ডাব্লিউবিপি বোর্ড। এটা কিন্তু হওয়ার যে মূল কারণ তার পিছনে অনলি কোভিড-19, অর্থাৎ ভিড় এড়ানোর জন্য কিন্তু কম ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে যাতে ইন্টারভিউ পর্যন্ত তারা যেতে না পারে, অর্থাৎ কাট অফটাকে হাই করা হয়েছে। এখন প্রতিটা স্টুডেন্টের মনে প্রশ্ন, তাহলে কি মেন্সদের কাট অফটাও হাই যাচ্ছে? দেখো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা যে মেন্সের কাট অফও যদি হাই যায় তাহলে একটা ইউআর ক্যান্ডিডেট যদি এখন যে একদম যেটা তোমার কাট অফ গেছে, মনে করো 40 মোটামুটি কাট অফ গেছে, তো এই 40 যদি কেউ পেয়ে থাকে তাহলে এখন যদি মনে করো যে তোমার ফাইনাল কাট অফ যদি আমি যদি বলি 53 যাবে, তাহলে কি এই ক্যান্ডিডেটকে এখনও 13 পেতে হবে? আউট অফ 15, 15-র ভিতর 13 পেতে হবে। আসলে সেটা কিন্তু হচ্ছে না। তোমাদের সামনে ফাইনাল যে কাট অফ সেটা হলো এটা। দেখো ভালোভাবে দেখবে, তোমাদেরকে কেন এটা সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে ইউআর ক্যান্ডিডেট কত রয়েছে, 49, অর্থাৎ 49 যেতে পারে। ওবিসি এ 45, ওবিসি বি 47.75 বা 48 যেতে পারে। এসসিদের কাট অফ কিন্তু ওবিসিদের তুলনায় বাড়তে চলেছে এবং সেটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 নম্বর বেড়ে যাবে এবং সেটা দাঁড়াবে 46 এবং এসসিদের ক্ষেত্রে 42। এবার তোমাদেরকে বলি যে কাট অফ কেন ফাইনালের পরীক্ষার তুলনায় বাড়লো না, তার কারণ তোমাদের একটাই বলবো। দেখো বন্ধুরা, যেহেতু প্রতি 4জন অন্তর 3জনকে পাস করানো হবে, অর্থাৎ বাদ দেওয়া যে পরিস্থিতি সেটা একদম যেহেতু কম, তাই কাট অফ কিন্তু বেশি যাবে না। কাট অফ গত বছর যা গেছিলো তার থেকে 1 থেকে 1.5 নাম্বার বেশি যেতে পারে, তার উপরে কিন্তু কাট অফ যাবে না। আমরা কিন্তু বিভিন্ন দিক থেকে অ্যানালিসিসের পরে কিন্তু তোমাদের সাথে এই তথ্যটা শেয়ার করতে পারছি, অর্থাৎ কাট অফ যে বেশি যাচ্ছে না বা সেজন্য তোমরা যদি ইন্টারভিউর জন্য প্রিপারেশান না নাও সেটা কিন্তু তোমাদের লস। আমি তোমাদেরকে বলবো ইন্টারভিউর জন্য সমস্ত রকম প্রিপারেশান নাও, পারলে নিজে নিজেকে প্রশ্ন করো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেকে প্রশ্ন করো, নিজে নিজেকে উত্তর দাও। কিভাবে উত্তর দেবে সেটা কিন্তু আয়নার সামনে দাঁড়ালে সব থেকে ভালো হয় ইন্টারভিউ। আর ইন্টারভিউর ক্ষেত্রে যে ভিডিওগুলো সেগুলো অলরেডি হচ্ছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজও প্রত্যেকটা ভিডিও আসবে, তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলি দেখতে থাকো, এতে কিন্তু তোমাদেরই লাভ। কারণ ইন্টারভিউ কিন্তু আমরা যতদূর জানতে পারছি জুলাই মাসে হেল্ড করা হতে পারে ইন্টারভিউ। তো তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করো, কারণ মাঝে আর একটি মাস পাবে, অর্থাৎ মোটামুটি 45 ডেজ মতো পাবে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। একটু কোভিড-19 পরিস্থিতিটা একটুখানি সামলে উঠলেই কিন্তু ইন্টারভিউ শুরু হবে, কারণ তোমরা জানো এর আগের যে ব্যস্ততা ছিল তাদের কিন্তু ইন্টারভিউ পিরিয়ড এই মে মাসে শেষ হচ্ছে, তো তারপরেই কিন্তু তোমাদের ইন্টারভিউ পিরিয়ড শুরু হবে। তো ওকে ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে।